নমস্কার বন্ধুরা, 24 আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে করোনার ভ্যাকসিন নিয়ে। তো আমরা এখনও অবধি অনেকেই করোনার ভ্যাকসিন নিয়েছি, অনেকে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছি। তো করোনার ভ্যাকসিন নিতে যাওয়ার আগে বা পরে আমরা কী খাবো, কী করবো, কী করবো না, এই বিষয়গুলো হয়তো অনেকের কাছেই অজানা। তো আজকে এই সব সমস্ত তথ্য নিয়ে আমাদের ভিডিওটা এবং বিশেষজ্ঞরা কী বলেছেন সেটাও আমরা এক নজরে দেখে নেব। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমাদেরকে যেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমার শরীরে যেন কোনো রকমের জলের ঘাটতি না থাকে। তো এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে খেয়াল রাখতে হবে আপনার শরীরে যেন জলের ঘাটতি কোনো রকমেই না থাকে, তার জন্য বেশি করে জল খাওয়া দরকার এবং শরীর আদ্র রাখে এমন ফল খাবেন যাতে শরীরে এনার্জি পাবেন বা এনার্জির ঘাটতি যেন কোনো রকমেই না হয়। তো প্রথমত আমরা ভ্যাকসিন নিতে যাওয়ার আগে বা পরে পর্যাপ্ত পরিমাণে জল খাবো এবং ভ্যাকসিন নিয়ে আসার পরও আমরা পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে যাব এবং শরীর আর্দ্র রাখে এমন জাতীয় ফল অবশ্যই খাবো এবং শরীরে যাতে এনার্জির ঘাটতি না থাকে বা এনার্জির ঘাটতি থাকলেও যাতে সেটা পূরণ হয়ে যায় সেই জিনিসটার দিকে আমরা খেয়াল রাখবো। তো এই দুটো বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আরও বিস্তারিত আমরা জেনে নেব। করোনা ভ্যাকসিন নেওয়ার পরে অনেকে জ্বর আসছে, অনেকে ক্লান্তিবোধ হচ্ছে, অনেকের আবার পায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে, আবার সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে অনেকের করোনা ভ্যাকসিন নেওয়ার পরে অজ্ঞান হয়ে যাচ্ছে। তো এইগুলো কেন হচ্ছে? এইগুলো যাদের ইমিউনিটি সিস্টেম খুবই উইক তারা এই ভ্যাকসিনটা নেওয়ার পরে তাদের এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যাচ্ছে। এটা সবারই ক্ষেত্রে হচ্ছে না, যাদের যাদের ইমিউনিটি সিস্টেম খুবই স্ট্রং তাদের হয়তো কিছুই হচ্ছে না বা হয়তো একটু কম হচ্ছে। তো এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদেরকে পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপারটা আমাদেরকে একটু কম ফেস করতে হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা খেয়াল রাখার মতন সেটা হচ্ছে, তো পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানোর জন্য শরীর আর্দ্র রাখা খুবই জরুরি, সেই কারণে ভ্যাকসিন নেওয়ার পর একবারেই মদ্যপান করা চলবে না। তো বুঝতেই পারছেন, নেশা জাতীয় দ্রব্য যদি আপনারা সেবন করেন তাহলে এই ভ্যাকসিন নেবার পর বা ভ্যাকসিন নিতে যাওয়ার দুদিন আগে থেকে কিন্তু আপনাদেরকে খাওয়া ছাড়তে হবে বা একবারই এই জিনিসগুলো পান করলে চলবে না। শুধু মদ্য জাতীয় জিনিস বলে না, শুধু মদ বলে নয়, বিড়ি, গাঁজা, সিগারেট কোনো কিছুই খাওয়া কিন্তু চলবে না। তো এইটা একটা মনে রাখার মতন বিষয়। তো আরও আমরা বিস্তারিত জেনে নেব। ভ্যাকসিন নেবার পরে আমাদেরকে গোটা শস্য জাতীয় খাবার খেতে হবে যেটাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তো ভ্যাকসিন নেবার পরে গোটা শস্য জাতীয় খাবার আমরা খাবো এবং ঘরের খাবার খাবো, সবজি খাবো বেশি করে, এইসব জিনিসগুলো খেয়ে যেসব মানে সবজিতে বা যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার আছে সেই সব জিনিসগুলোই আমরা গ্রহণ করব। অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার কোনো মতেই খাওয়া চলবে না, ফাস্টফুড জাতীয় খাবার একবারই খাওয়া চলবে না এবং ঘরের খাবার খাওয়াটাই ভালো। 3 দিন অবধি আপনারা ঘরের খাবার খান, যদি আপনারা বাইরে খান তাহলে একবারই বাইরের খাবার খাওয়া ছেড়ে দিন এবং ঘরের খাবার গ্রহণ করুন। আরও কিছু বিষয় আমরা বিস্তারিত জেনে নেব, সেটা হচ্ছে যে করোনার ভ্যাকসিন নেওয়ার পরে 4টি বিষয় অবশ্যই মনে রাখুন, না হলে হতে পারে আপনার বিরাট বড় ক্ষতি। তো প্রথম বিষয়টা হচ্ছে কমপক্ষে 2 দিন স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। টিকা নেওয়ার পরপর কাজ থেকে বিরত থাকুন। যারা যারা অফিসে কাজ করেন বা ডেলি বেসিসে কাজ করেন, টিকা নেওয়ার পর 2 দিন আপনারা ঘরে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, কাজে না যাওয়াটাই হয়তো বেটার হবে। তো কারোর কারোর টিকা নেওয়ার পরপরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারছে, আবার কারো কারো 24 ঘন্টা পর অনুভব করতে পারছে। তো ভিড় জায়গাতে একবারই থাকা চলবে না। যদি আপনি ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে থাকেন তাহলে ভিড় জায়গা থেকে এড়িয়ে চলুন এবং ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যেটা আছে সেটাও যদি নেওয়া থাকে তবু আপনাকে এই গাইডলাইনটা মেনে চলতে হবে। তো ভ্রমণ এড়িয়ে চলুন। ভ্রমণ যদি থাকে, মানে কোথাও যাওয়ার যদি আপনার থাকে তাহলে সেটা আপনাকে ক্যান্সেল করতে হবে। আপনারা মনে করছেন যে ভ্যাকসিন নিয়ে যদি কোথাও বাইরে যাওয়ার আছে ভ্যাকসিনটা নিয়ে চলে যায় তাহলে হয়তো করোনা ইফেক্টটা আমার হবে না, এটা একবারই ভুল। করোনা ভ্যাকসিন নেওয়ার পর অন্তত পক্ষে 2 দিন আপনাদেরকে বাড়িতে থাকতেই হবে। তো ভ্রমণ করার যদি কোনো অফিসিয়াল কাজের জন্য যদি আপনারা বাইরে যান তাহলে আপনারা সেটা থেকে বিরত থাকুন। তো এখানেও আবার বলা আছে সিগারেট এবং অ্যালকোহল পান করা একদমই করবেন না, ঠিক আছে? তো সিগারেট এবং অ্যালকোহল একদমই খাওয়া চলবে না। ভ্যাকসিন নেওয়ার পর অন্তত
কমপক্ষে 3 দিন অ্যালকোহল পান করবেন না। এই দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে কমপক্ষে 3 দিন অ্যালকোহল পান করবেন না, এছাড়াও আপনারা বাইরের খাবার এড়িয়ে চলুন। তো আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের আরও আমি দিতে পারি বা আপনারা আরও দেখতে পারেন। তো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকুন, সুস্থ থাকুন।